subscribe to our YouTube channel Positive Thinking and press the bell icon for all notification. Hello dear student, তোমাদের সকলকে পজিটিভ থিংকিং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে স্বাগত জানাই। আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। তো আজকের পর্বে আমি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করবো, যেটা হচ্ছে মাধ্যমিক ভূগোল সাজেশন 2021। এবং এখানে তোমরা দেখতে পাচ্ছ বিভাগ ক এবং খ সংক্ষিপ্ত প্রশ্ন হয়ে থাকে, যেটা MCQ এবং SCQ নামে পরিচিত। তো আজকে আমরা এই বিষয়ে সাজেশনটা দেব না, আজকে আমরা মেনলি 2 নম্বর, 3 নম্বর এবং 5 নম্বরের যে সাজেশনগুলো হয় তো তার উপর আমরা সাজেশন দেবো। চলো সেই সাজেশনগুলো একবার দেখে নিই আমরা। তো এখানে দেখো বিভাগ গ যেটা থাকে সেটা তোমাদের 3 দাগের মধ্যে আসে। সেই বিভাগ গ এর 3 দাগের মধ্যে 2 নম্বরের প্রশ্নের মান থাকে 2 নম্বর, যেখানে তোমাদের 6টি প্রশ্ন লিখতে হয় এবং টোটাল মার্কস যদি ইকুয়াল করা হয় তো 12 হয়, 6 দুগুণ 12, অর্থাৎ 6টা প্রশ্ন থাকবে, 2 নম্বরের 12 নম্বর আসবে। তো চলো সেই কোশ্চেনগুলো আমরা একবার দেখে নিই। ফার্স্ট কোশ্চেন দেখো, ডেকান ট্র্যাপ বলতে কী বোঝো, আর এখানে যে স্টার মার্ক যে কোশ্চেনগুলো দেখবে সেইগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে দেখো জোয়ার ভাটার 2টি কুফল দেখো। নেক্সট কোশ্চেন দেখো, ধারণযোগ্য উন্নয়ন বলতে কী বোঝো। তারপরে বলা হচ্ছে ভূবৈচিত্র্য সূচক মানচিত্র কাকে বলে। নেক্সট কোশ্চেন, শৈবাল সাগর কি। তারপরে কোশ্চেন দেখো, দূরসংবেদন কাকে বলে। তারপরে হচ্ছে তেজস্ক্রিয় বজ্রপদার্থ বলতে কী বোঝায়। মিলেট জাতীয় শস্য বলতে কী বোঝো। মালনাত অঞ্চল কোথায় অবস্থিত। তারপরের কোশ্চেন দেখো, বহুমুখী নদী পরিকল্পনা বলতে কী বোঝো। তারপরের কোশ্চেন, মেরুপ্রবাহ কাকে বলে। নেক্সট কোশ্চেন দেখো, জনঘনত্ব বলতে কী বোঝো বা কী বোঝায়। তারপরে দেখো, স্বাভাবিক বাদ কাকে বলে। নেক্সট কোশ্চেন, রিমোট সেন্সিং কী। তারপরের কোশ্চেন দেখো, উপগ্রহ চিত্রে ব্যান্ড বলতে কী বোঝা কী বোঝো। তারপরে হচ্ছে কেন কী বা কেম কী। তারপরে বলা হচ্ছে কৃষি মৃত্তিকা সৃষ্টি হয় কোন শিলা থেকে। নেক্সট কোশ্চেন দেখো, কৃষি বনসৃজনের 2টি উদ্দেশ্য লেখো। তো এখানে যে রেজিস্টার মার্কস যে কোশ্চেনগুলো দেখছো এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এগুলো বারবার মনোযোগ সহকারে পড়বে। তো মাত্র 2 নম্বরের জন্য আমি তোমাদের এখানে যে কোশ্চেনগুলো রেখেছি। তারপরের কোশ্চেন দেখো, নগ্নীভবন কী, পশ্চিমী ঝঞ্ঝা কাকে বলে, ডিগ্রি শীট বলতে কী বোঝো, ভৌমজলের অতিরিক্ত ব্যবহারের প্রভাব লেখো, কয়লা কয়াল কী উদাহরণ দাও, উদাহরণ সহ লেখো। তো এই 23টি কোশ্চেন রেখেছি তোমাদের মাত্র এই 2 নম্বরের প্রশ্নের জন্য। সো নেক্সট চলো বিভাগ ঘয়ের যে চার দাগ, তোমাদের 3 দাগের পরে যে 4 দাগ আসে, এবং এখানে প্রতিটি প্রশ্নের মান হচ্ছে 3। তোমরা দেখতে পাচ্ছ এখানে প্রত্যেকটি প্রশ্নের মান 3, যেখানে তোমাদের 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। সুতরাং যদি 4টে প্রশ্নের উত্তর দিতে হয় আর এবং তার মান যদি প্রশ্নের মান যদি 3 হয় তাহলে 3-এ 4-এ 12 মার্কস থাকবে এখানে। তো চলো এবার এই কোশ্চেনগুলো আমরা একটু দেখে নিই। ফার্স্ট কোশ্চেন বলা হচ্ছে দেখো, ঘূর্ণবাত ও প্রতিব ঘূর্ণবাতের মধ্যে পার্থক্য লেখো। পূর্ব ভারতের লৌহ ইস্পাত শিল্প কেন্দ্র গড়ে ওঠার কারণগুলি কী কী। বিদ্যালয়ে পারিপার্শ্বিক পরিবেশ দেখে বজ্রের সংক্ষিপ্ত বিবরণ দাও। তারপরে বলা হচ্ছে উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের মধ্যে 4টি পার্থক্য নির্দেশ করো, তোমরা 5টি 6টি করে রাখবে, এটি তোমাদের কাজেও লাগবে। ভারতের ক্রান্তীয় চিরহরিত উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্যের 3টি পার্থক্য লেখো। নেক্সট কোশ্চেন দেখো, ভারতের শিল্প গড়ে ওঠার ক্ষেত্রে কাঁচামালের প্রভাব উদাহরণসহ ব্যাখ্যা করো। এখানে এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা 1-এরটা, এগুলো খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, 2-এরটা, এই 3টের মধ্যে আমি আশা করি তোমরাও পেয়ে যেতে পারো কোশ্চেন, এই 3টে তোমরা ভালোভাবে করে রাখবে। নেক্সট কোশ্চেন দেখো, পাঞ্জাব ও হরিয়ানা কৃষিতে উন্নত কেন। নেক্সট কোশ্চেন দেখো, ইউট্রিফিকেশন কি, ইউট্রোফিকেশন কি। নেক্সট কোশ্চেন, গ্রিখাত ও ক্যানিয়নের মধ্যে পার্থক্য, মৃত্তিকা ও স্বাভাবিক উদ্ভিদের অন্যতম নিয়ন্ত্রক উক্তিটি সংক্ষেপে আলোচনা করো। ভারতের কৃষিতে জলসেচের প্রয়োজনীয়তা কতটা এবং কেন। ভারতের পশ্চিম উপকূলে এবং পূর্ব উপকূলের সমভূমির 4টি পার্থক্য লেখো। তো এই যে কোশ্চেনগুলো তোমরা দেখতে পাচ্ছ এখানে খুব ইম্পর্টেন্ট কোশ্চেনগুলো, তোমরা এই কোশ্চেনগুলো বারবার পড়বে বইয়ের থেকে। এবার আমরা চলে আসলাম বিভাগ ওতে, যেখানে তোমাদের 5 দাগে যেটা লিখতে হবে, যেটা 5 দাগে তোমাদের প্রথমে হচ্ছে তোমাদের দেখো 2টি প্রশ্নের উত্তর দিতে হয়, এখানে চিত্র আঁকতে হয়। এটা ফিজিক্যাল জিওগ্রাফির থেকে আসে, মেনলি প্রাকৃতিক ভূগোল থেকে আসে। এখান থেকে তোমাদের যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হয় সেটা হচ্ছে 5×2, যেহেতু 2টো প্রশ্ন উত্তর দিতে হবে আর 5 নম্বরের থাকবে, সেহেতু 5×2 = 10 মার্কস তোমাদের এখান থেকে উত্তর দিতে হবে। তো দেখো এই ফিজিক্যাল পার্টের মধ্যে কোন কোন কোশ্চেনগুলো থাকতে পারে। চিত্রসহ নদীর ক্ষয়কার্যের ফলে সৃষ্ট 3টি ভূমিরূপের বর্ণনা দাও। কেন্দ্রীয় মৌসুমী জলবায়ু অঞ্চলের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। নেক্সট কোশ্চেন, মেরু প্রদেশে উচ্চচাপ বলয় সৃষ্টির কারণগুলি ব্যাখ্যা করো। জলধারা ও হিমবাহের মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপ
উপযুক্ত চিত্র সহ ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন দেখো, মরু অঞ্চলে বায়ু জলধারার মিলিত কাজের ফলে গঠিত তিনটি ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। নেক্সট কোশ্চেন, শৈলক্ষ্যে বৃষ্টিপাত কীভাবে সংঘটিত হয়, উপযুক্ত উদাহরণ সহ এবং চিত্র সহ বর্ণনা করো। এই কোশ্চেনটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, নদীর ক্ষয়কার্যের ফলে গঠিত। এই কোশ্চেনটা ভালোভাবে দেখবে, অর্থাৎ এই আকেরটা দেখো, এই আকের কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোশ্চেন। তো নেক্সট কোশ্চেন চলো, বায়ু ও জলধারা মিলিত ক্ষয়কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপের চিত্র সহ বর্ণনা করো। এই কোশ্চেনটাও তোমরা দেখবে। তো বিভাগ ও তোমরা দেখলে যে পাঁচ দাগের যে কোশ্চেনটা হয়, 5 নম্বর যে কোশ্চেন হয় বা 5 দাগের যে কোশ্চেন হয়, তো এখানে হচ্ছে তোমাদের 5 নম্বরেরও থাকবে। তো এটা হচ্ছে প্রাকৃতিক ভূগোল থেকে হয়ে থাকে, আরেকটা হয় তোমাদের আঞ্চলিক ভূগোল বা মানবীয় ভূগোল, যাই বলো না কেন সেখান থেকে হয়। তো বিভাগ ও তো দেখো 5 দাগের আরও 2টো কোশ্চেন লিখতে হয়, এই প্রতিটি প্রশ্নের মান 5 এবং এই বিভাগে 2টি প্রশ্নের উত্তর দিতে হবে, অর্থাৎ 5 × 2 = এখানে 10 মার্কসও থাকবে। তো তোমরা এখানে দেখতে পারো, ফার্স্ট কোশ্চেন আছে পশ্চিম ভারতে পেট্রো রসায়ন শিল্পের অধিক উন্নতির কারণগুলি ব্যাখ্যা করো, খুব ইম্পর্টেন্ট কোশ্চেন, এগুলো প্লিজ স্কিপ করবে না এগুলোকে। মধ্য পূর্ব ভারতে লৌহ ইস্পাত শিল্প গড়ে ওঠার প্রধান কারণগুলি আলোচনা করো। তারপরে কোশ্চেন হচ্ছে পশ্চিম হিমালয়ে অর্থাৎ ভারতের যে পশ্চিম হিমালয়ে আছে, সেই পশ্চিম হিমালয়ের ভূপ্রাকৃতিক সংক্ষিপ্ত বিবরণ দাও। তো নেক্সট কোশ্চেন দেখো, ভারতের গম উৎপাদনের অনুকূল প্রাকৃতিক পরিবেশের বর্ণনা দাও। তারপরের কোশ্চেন দেখো, ভারতের পশ্চিমাঞ্চলে কার্পাস বয়ন শিল্প কেন্দ্রীয় ভবনের কারণগুলি ব্যাখ্যা করো। নেক্সট কোশ্চেন কী বলা হচ্ছে, ভারতের নগর গড়ে ওঠার পেছনে যে সমস্ত কারণগুলি আছে সেগুলি আলোচনা করো। এখানে এই কোশ্চেনটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন, এবং এটা এই দুটোর থেকে একটা কোশ্চেন আসার কিন্তু সম্ভাবনা খুব থাকে, এটা টেস্টেও আসে, তোমাদের মাধ্যমিকেতেও আসার সম্ভাবনা খুব থাকে। নেক্সট কোশ্চেন দেখো, দক্ষিণ ভারত ও উত্তর ভারতের নদীগুলির মধ্যে প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য বর্ণনা, প্রাকৃতিক বৈশিষ্ট্যের পার্থক্য বর্ণনা বা আলোচনা করো। তো এটাও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন, তোমরা এগুলো খুব ভালোভাবে মনোযোগ সহকারে করবে। তো এই ছিল তোমাদের হচ্ছে আজকে সাজেশন, যেখানে তোমরা দেখতে পেলে যে 2 মার্কস 3 মার্কস এবং হচ্ছে 5 মার্কের যে কোশ্চেনগুলো হয় সেগুলো তোমরা দেখতে পেলে। এইবার আমি ম্যাপ পয়েন্টিংয়ের জন্য বিশেষ কয়েকটি ম্যাপ পয়েন্টিং দিয়ে দেবো তোমাদের, এই ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা খুবই মনোযোগ সহকারে করবে। আর তার আগে একটা কথা বলে নিতে চাই, যদি তোমরা আমাদের এই চ্যানেলে কেউ নতুন হয়ে থাকো তো প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং পাশে থাকা ইমেল আইকন যে যে বেল বাটনটা আছে সেটাকে প্রেস করে দেও, যাতে আমি ভিডিও আপলোড করলেই তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। তো চলো সেই গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই, বলে দিচ্ছি, সেগুলো তোমরা দেখে যদি না পারো আমাকে বলবে, আমি পরের দিন পুরো তোমাদের যে ম্যাপ আছে সেই ম্যাপের উপর এই ম্যাপ পয়েন্টিংগুলো দেখিয়ে দিয়ে দেবো। ফার্স্ট বলা হচ্ছে ম্যানগ্রোভ অরণ্য, তারপরে বলা হচ্ছে দেখো থর মরুভূমি, তারপরেরটা বলা হচ্ছে ভারতের সিলিকন ভ্যালি, নেক্সট হচ্ছে ভারতের সর্বনিম্ন জনঘনত্ব অঞ্চল, তারপর হচ্ছে জনঘনত্বপূর্ণ কেন্দ্রশাসিত অঞ্চল আরাবল্লী পর্বত, ভারতের শুষ্কতম অঞ্চল পশ্চিম উপকূলের মহানগর, ভারতে উত্তর ভারতের গম উৎপাদক অঞ্চল, তারপরে বলা হচ্ছে বিশাখাপত্তনম বন্দর, তারপরে বলা হচ্ছে কৃষ্ণা নদী, তারপরে বলা হচ্ছে ভারতের ডেট্রয়েট, তারপরে বলা হচ্ছে কাবেরী নদী, তারপর হচ্ছে মহানদী, 14 নম্বর বলা হচ্ছে ভারতের প্রধান প্রশাসনিক কেন্দ্র, তারপর হচ্ছে উলার হ্রদ। নেক্সট এখানে কোশ্চেনগুলো দেখো, নর্মদা নদী, কাবেরী নদী, তারপর হচ্ছে মালাবার উপকূল, তারপর হচ্ছে চিরহরিৎ বৃক্ষের বনভূমি, নেক্সট কোশ্চেন লেকটাক হ্রদ, তারপরের কোশ্চেন দেখো উত্তর ভারতের ইক্ষু উৎপাদক অঞ্চল, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ভারতের প্রবেশদ্বার, দক্ষিণ ভারতের ম্যানচেস্টার ভারতের প্রবেশদ্বার, ভারতের একটি রেল ইঞ্জিন নির্মাণ কেন্দ্র। তো এই যে গুরুত্বপূর্ণ ম্যাপ পয়েন্টিংগুলো তোমরা দেখলে এগুলো বারবার তোমরা প্র্যাকটিস করবে, যদি না পারো তো আমাকে প্লিজ একবার বলো। আমি আশা করবো যে ভিডিওটি তোমাদের সবার ভালো লেগেছে, যদি ভিডিওটি ভালো লাগে তাহলে একটি লাইক করো, আর যদি কোনো প্রবলেম হয় তাহলে কমেন্টে আমায় জানিয়ে দাও এবং শেয়ার করে সমস্ত বন্ধুদের কাছে পৌঁছে দাও। তো আজকের মতো ভিডিওটি এখানে শেষ করছি, তো ভিডিওটি দেখার জন্য তোমাদের সকলকে আন্তরিকভাবে কৃতজ্ঞতা ধন্যবাদ জানাই, সাথে থাকো, সাপোর্ট করো, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, থ্যাংক ইউ সো মাচ।